সাংসদ অভিষেক ব্যানার্জি দেওয়া শিশু খাদ্য সামগ্রী জেলার প্রত্যন্ত এলাকায় পৌঁছে দিচ্ছেন যুব সভাপতি শওকত মোল্লা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের ক্যানিং এক ব্লকের মাদলা এক ও দুই অঞ্চলের ঘূর্ণিঝড় আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার পরিবারের শিশুদের হাতে প্রোটিন জাতীয় খাদ্য সামগ্রী তুলে দিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যুব তৃণমূল সভাপতি তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এদিন তারা শিশুদের জন্য বেবি ফুড, বিস্কুট, ছাতু, জুস, রাইস সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন ক্ষতিগ্রস্ত শিশুদের। এমন প্রোটিন জাতীয় খাদ্য সামগ্রী ত্রাণ পেয়ে খুশি আমফান ক্ষতিগ্রস্ত পরিবারের শিশু ও তাদের পরিবারের অভিভাবকরা। সুন্দরবনের ক্যানিং মাদলা নদীর পাশে এই গ্রামগুলিতে ঘূর্ণিঝড় আমফানের দাপটে বহু ঘরবাড়ি গাছপালা ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের দাপটে ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি, ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার, এমনকি নদীবাঁধ ভেঙে নদীর নোনা জল ঢুকে ক্ষতিগ্রস্ত হয় বিঘের পর বিঘে জমি। ক্ষতি হয় মিষ্টি জলের পুকুরের, মাছ চাষ এবং কাঁকড়া চাষের পুকুরগুলিও। কপালে হাত কৃষক থেকে শুরু করে মৎস্যজীবী ও খেটে খাওয়া মানুষগুলির। একদিকে সারা বিশ্বজুড়ে করোনা ভাইরাস থাবা বসিয়েছে, ভারতে দিনের পর দিন করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে মৃত্যুর হারও, ফলে বহু মানুষজন কাজ হারিয়ে বাড়িতে বসে রয়েছেন। তারপর ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলগুলি। আর এমন ভয়ানক পরিস্থিতিতে সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অভিষেক ব্যানার্জির সাহায্যে শিশুদের ত্রাণ নিয়ে এগিয়ে আসেন ক্যানিং এক ব্লকের তৃণমূল যুব কংগ্রেস। এ বিষয়ে ক্যানিং এক ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পরশুরাম দাস বলেন, গত 20 মে আমফানের তাণ্ডবে প্রচুর বাড়িঘর ভেঙে হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ক্যানিং এক ব্লকের মাদলা এক ও দুই গ্রাম পঞ্চায়েতে 1000 ক্ষতিগ্রস্ত পরিবারের শিশুদের জন্য প্রোটিন জাতীয় খাদ্য সামগ্রী দেওয়া হয় যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তবে ক্যানিং এক ব্লকে অন্যান্য আরও 8 পঞ্চায়েত এলাকার আরও 4000 ক্ষতিগ্রস্ত পরিবারের শিশুদের হাতে প্রোটিন খাদ্য সামগ্রী তুলে দেব। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে 1000 ক্ষতিগ্রস্ত পরিবারের শিশুদের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়েছে। শিশুদের প্রোটিন জাতীয় খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন মাদলা এক ও দুই গ্রাম পঞ্চায়েত প্রধান হরেন ঘড়ি উত্তম দাস, বিশিষ্ট সমাজসেবী তথা মাদলা দুই অঞ্চল যুব তৃণমূল সভাপতি অরিত্র বোস, ক্যানিং এক পঞ্চায়েত সমিতির সদস্য অহল্যা বিশ্বাস কয়াল সহ অন্যান্য বিশিষ্টরা। এলাকায় মানুষ সরকারিভাবে যথেষ্ট পরিমাণ ত্রাণ পাচ্ছে, সেই জায়গাটা দাঁড়িয়ে শিশুরা মানে প্রোটিন জাতীয় খাবার পাচ্ছে না বা তারা অভুক্ত অবস্থায় আছে এবং মানে তাদের সুঠাম যে স্বাস্থ্য সেটাও ভেঙে পড়ছে, মানে আপনারা কি কোনো উদ্যোগ নিচ্ছেন? না, এই বিষয়ে আপনারা দেখছেন যে আমাদের সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটা উদ্যোগ নিয়েছেন যে বিশেষ করে আমফান বিধ্বস্ত যে সমস্ত ব্লকগুলো আছে সুন্দরবন ওরিয়েন্টেড সেখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট তিনি পাঠিয়েছেন এবং সেটা আজকে আমরা ডিস্ট্রিবিউশন করলাম। বিশেষ করে বাচ্চারা যেগুলো খেতে পারে একেবারে হাতে পাওয়ার পরেই খেতে পারে সেই ধরনের ফ্রুট 5-6 রকম আইটেম আমরা আজকে এখান থেকে দিলাম। এটা আমরা সারা জেলাতে যে সমস্ত ব্লকগুলো আছে প্রত্যেকটা জায়গায় একটা ডিস্ট্রিবিউশন করছি। আজকে কতজন শিশুকে দিলেন? আজকে প্রায় 1000 শিশুকে এখানে দেওয়া হচ্ছে এবং আমাদের ক্যানিং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সমস্ত যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে পরেশদার নেতৃত্বে এই এলাকায় সমস্ত ডিস্ট্রিবিউশন হচ্ছে। আজকে যে সাময়িকভাবে যেটা দিলেন সেটা হয়তো কয়েকদিন চলবে, আগামী দিনে শিশুদের জন্য কী চিন্তাভাবনা নিচ্ছেন? না, রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বেবি ফুড থেকে শুরু করে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য যেটা আমরা ব্লক প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসনের মাধ্যমে ইতিমধ্যে দেওয়ার কাজ চলছে, প্রত্যেকটা ব্লকেই দেওয়ার কাজ চলছে। রাজ্য সরকারের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে বুঝতেই পারছেন যে গত 3 মাস কোনো সরকারের কোনো কাজ নেই লকডাউন, তার মধ্যে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যথেষ্ট পরিমাণ দেওয়া হচ্ছে বলে আমাদের অন্তত মনে হয়। কিছু মানে শিশুদের খাদ্য সামগ্রী আছে, মানে খাদ্য সামগ্রীগুলো কী হবে কি?
এই আমরা এই লকডাউন মার্কেট বাজারে যে আমরা বিভিন্ন রকম চাল ডাল আটা থেকে নিয়ে মানুষকে রিলিফে পৌঁছে দিয়েছি বাড়ি বাড়ি ওষুধও পর্যন্ত। তাই আমাদের সর্বভারতীয় তৃণমূলের সভাপতি অভিষেক ব্যানার্জি চিন্তা করেছেন যে অনেক শিশু বাচ্চারা আছে পুষ্টির অভাব, সেই পুষ্টির অভাবের জন্যে তাদেরকে আজ কিছু উনি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে, বাচ্চাদের বিস্কিট আছে, একটা রাইস আছে যেটা ফ্রাইড রাইস রাইস আছে, ম্যাগি আছে, জুস আছে, বিভিন্ন কোয়ালিটির আমাদের এখানে বিস্কুট আছে। এই মাধ্যম থেকে বাচ্চাদেরকে যাতে জাস্ট একটুখানি যদি তাদেরকে উৎসাহ করা যায় বা তাদের কিছু ফুড পায়, এইটাকে লক্ষ্য রেখে আমাদের যুবশক্তি থেকে অভিষেক ব্যানার্জি এই প্রোগ্রামগুলো আমাদের ব্লকে বিভিন্ন অঞ্চলে এইরকমভাবে আমরা দিয়েছি। গতকাল আমরা 500 মাতলা টুয়ে 500 দিয়েছি, আজকে আমাদের প্রধান সাহেব সঙ্গে আছেন, হ্যাঁ আমাদের মাতলা মানে 1000 দেওয়া হচ্ছে, মাতলা মানে 1000 দেওয়া হচ্ছে, এইরকম 10টা ব্লকে সমস্ত জায়গায় আমরা এরকম 1000-2000 করে করে যেরকম জনসংখ্যা হিসাবে আমরা দিচ্ছি। আমরা প্রচুর ট্যান, যেখানে ভেড়ি ভেঙে গেছে নদীর ভেড়ি সেখানেও পর্যন্ত ট্যান আমরা পৌঁছে দিচ্ছি, তিরপল পৌঁছে দিচ্ছি, বস্ত্র পৌঁছে দিচ্ছি মানুষকে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেরণায়। তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি অভিষেকের আমাদের প্রেরণায় আমরা আমাদের পঞ্চায়েত তৃণমূলের আমরা এই মানুষ দুর্গত মানুষদের পাশে আমরা এখন ট্যানে বা পাঠাচ্ছি। একটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে, যেটা বাধ্যতামূলক, যেটা মাস্ক পরা, সেটা নিয়ে কি ব্যাপারটা আমি বলি, মাস্কটা অবশ্যই পরা উচিত সবাইকে, সচেতনের জন্য সরকার বারবার বলছে। আমি নিজেও মাস্ক পরিনি, হঠাৎ আমার মাস্কটা পকেট থেকে রাস্তায় আসছিলাম, পড়ে গেছে, নোংরা হয়ে গেছে বলে আমি লাগাতে পারিনি। তো আমাদের মাস্কও পাঠিয়েছেন অভিষেক ব্যানার্জি, আমরা গ্রামে বেশি করে দিচ্ছি, এটা মাস্ক একটা সচেতনতা আমাদের দৃষ্টান্ত মেনটেন করা উচিত।